হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি জয়দ্দা ডেরি ফার্মে নতুন একটি পর্ব। তো দেখতে পাচ্ছেন ত্রিজেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং কুষ্টিয়ার তিনটা জেলা একত্রে বিডিএফ যে গরু মেলার আয়োজন করেছে, এই গরু মেলা থেকে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কি পরিমাণ গরু এসেছে, কোন কোন জাতের গরু এসেছে এবং বিভিন্ন ধরনের গরু কিন্তু এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি দুইটা গরু আছে। এই গরু দুইটা শিং আড়াই হাত মতো হবে, অত্যন্ত বড় শিঙের এই গরুগুলো। কিন্তু আজকে মেলার দ্বিতীয় দিন, 10 এবং 11 দুই দিন কিন্তু এই মেলা অনুষ্ঠিত হবে, গতকালকে এবং আজকে শেষ দিন। এই শেষ দিনে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি একদম চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইখানে কি চমৎকার চমৎকার গরু এসেছে। সাইওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান এবং বিভিন্ন জাতের গরু কিন্তু এখানে এসেছে। তো এই মেলার উদ্দেশ্য একটাই, আমাদের যারা প্রান্তিক খামারে আছে সেই খামারিগুলো যাতে তাদের গরুগুলো প্রদর্শন করতে পারে। এবং এইখানতে কিন্তু আপনাদের জানিয়ে দিই গরু কিন্তু বিক্রি হচ্ছে। তো এই মেলার মাধ্যমে আমাদের যারা ঢাকার বড় বড় খামারে আছে, যারা প্রতিষ্ঠিত খামারে আছে, তাদের সাথে ক্ষুদ্র যে খামারেগুলো তাদের কিন্তু একটা বন্ধন আবদ্ধ হচ্ছে এবং প্রত্যেকের সাথে একটা কমিউনিকেশন গাইডলাইন তৈরি হচ্ছে, যেটার মাধ্যমে আমরা ক্ষুদ্র খামারে যারা আছি তারা এই গরুগুলো যাতে সেল করতে পারে। বা আমাদের খামারে অনেক সময় কি হয়, বড় বড় গরু লালন পালন করে আমরা কিন্তু খামারিরা কোথায় সেল করব, কিভাবে সেল করব সেটা কিন্তু পায় না। তো আজকে আমাদের এই তিন জেলার সমন্বয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ায় যে অত্যন্ত চমৎকার ইমরান ভাই বাংলাদেশ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের আয় উদ্যোগে এত সুন্দর একটা ম্যানেজমেন্ট তৈরি করেছে, আমি অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ জানাই। প্রতি বছর যাতে এরকম একটা সুন্দর গরু মেলা আয়োজন করে এবং দর্শনার্থী আসলে উৎসবরা ভিড় থাকে, এখন দুপুরের দিকে অবশ্য কম, বিকালের দিকে আপনাদের অবশ্যই দেখাবো। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শিঙওয়ালা আড়াই হাতের যে গরুগুলো, এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমি একদম মেলার স্টল থেকে ঘুরে ঘুরে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যারা গরু প্রেমী আছেন এবং ফার্মের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এই গরুগুলো ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখ, আপনি কি এখানে একটু কথা বলতে পারে? তো একটা দর্শনার্থী আমরা পেয়েছি, দেখি তার কাছে শুনি আমার এক আঙ্কেল। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা এখানে, এখানে চুয়াডাঙ্গাতে। জি চুয়াডাঙ্গা। আচ্ছা, এই যে আপনাদের চুয়াডাঙ্গা, এত সুন্দর একটা গরুর মেলা, এর আগে কি কখনো দেখছেন? না, আর দেখিনি। তো এই গরুর মেলা প্রথম, এটা আপনার কেমন লাগছে, অনুভূতিটা কেমন? খুব সুন্দর, ভালো। আপনি কি মনে করেন এই গরুর মেলা থেকে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিগুলো আছে, এই খামারের উপকৃত হবে? হবে। তো আপনি এই মেলায় কখন আসছেন? এই 10 মিনিট হলো। 10 মিনিট হলো। আপনি কি সব পুরো দেখি নাই? পুরো দেখেননি? তাহলে আপনার অনুভূতিটা কি, এরকম মেলা কি সারা বাংলাদেশের জেলায় জেলায় হলে ভালো হয়? ভালো হয়, সবাই দেখতে পারবে কোথায় কি আছে, কোথায় কোন জায়গায় গরু কত উৎপাদিত হয় এবং কত গরু হয়, কত বড় গরু হয়, সেদিক দিয়ে সুবিধা হবে মানুষের। আর খামারিদের আলাদা এটার সুযোগ সুবিধা আছে। আর সবচেয়ে বড় কথা, যদি খামারিদের গরু পোষার পালনের কারণে যদি খাবারের মানটা, মানে রেটটা যদি একটু দর কম হয়, তাহলে গরু আরও মানুষই উৎসাহিত হবে, পোষার আগ্রহ হবে এবং বেশি বেশি করে পুষতে পারবে। আমি পুষতে পারবো, আমারও ইচ্ছা আছে গরু এরকম পালন করা। তাহলে আপনি এই মেলায় স্টলে এসে আপনি খুশি? খুব খুশি। যে গরুগুলো আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।